ধরুন একটা এসেছে আমি মনে করি যে পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে, তারা মনে করে যে একজন পুরুষ সে ভালো কাজ করতে পারে, একজন নারী সে ভালো কাজ করতে পারে না, যার কারণে পুরুষের মূল্য বেশি দিতে হবে, নারীর মূল্য কম দিতে হবে। কিন্তু প্রকৃত পক্ষে একজন নারী কাজ করে কোনো সে কাজে কোনো ফাঁকি থাকে না। ছেলেদের যেভাবে যত্নবান করে গড়ে তুলি ভবিষ্যতের জন্য, ঠিক মেয়েদের আমরা ওইভাবে গড়ে তুলব যাতে কোনো ভেদাভেদ না থাকে। আমাদের বুঝতে হবে নারী এবং পুরুষ সমানভাবে যদি এগিয়ে না যায়, আমাদের সমাজ, দেশ এবং বিশ্ব কোনোটাই এগিয়ে যেতে পারবে না। তাই আমাদের এই নারী দিবসে আমার একটাই বলার যে নারীদেরকে নারী দৃষ্টিতে না দেখে আমরা সবাইকে সমান চোখে দেখব। আমরা সেটা মনে হয় নারীদের আমরা আরেক ধাপ এগিয়ে যাবো।